রহমতুল্লাই রহমান রাহীম আলহামদুলিল্লাহ রবীন্দিন আজমাইন আলিজ উদ্দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আমার প্রত্যেকটা চ্যানেলের মধ্যে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে প্রত্যেকটা সাবস্ক্রাইবার আমাকে কি পরিমাণ ভালোবাসেন তা তাদের কমেন্টগুলো পড়লেই কিছুটা আজ করা যায় আলহামদুলিল্লাহ তারা তাদের সমস্যাগুলো নিয়মিত আমার সাথে শেয়ার করে থাকেন নানানজন নানান কথা শেয়ার করে থাকেন একেবারে যৌন রোগ থেকে শুরু করে আমাদের ভাই ও বোনেরা তাদের প্রত্যেকটা বিষয় আমার সাথে শেয়ার করে থাকেন বন্ধুরা আমার বেশ কিছুদিন পর্যন্ত আমার একজন সাবস্ক্রাইবার সাপের উপদ্রব থেকে বাঁচার জন্যে কোনো তদবির আছে কি না জানতে চাচ্ছিলেন বন্ধুরা আমার তিনি জানিয়েছেন যে তার বাসাতে প্রায় সময় সাপ এসে বাসা নানান রকম সমস্যার তৈরি হয় নানান রকমের ভয় ভীতির মধ্যে তাদের রাত যাপন করতে হয় তো বন্ধুরা আমার আসলে আমি জানি না যে তার বাসাতে যারা বাসা বাঁচছে সেগুলো কোনো জিন নাকি সত্যিকার অর্থে সাপ তো যদি সত্যিকার অর্থে সাপ হয়ে থাকে তাহলে আজকের এই আমার হাতে থাকা কিতাবটি থেকে এমন একটা তদবির আমি তাকে দিব যে তদবিরটির মাধ্যমে শুধু তিনি নন যে কারো বাসাতে যদি সত্যিকার অর্থে সাপ থেকে থাকে তাহলে সাপ অনায়াসেই চলে যাবে অর্থাৎ যে বাড়িতে সাপ থাকে অথবা সাপ বাসা বাঁধে যে কোনোভাবেই সাপ তাড়ানো যায় না এমন কোনো বাসার চার কোনাতে যদি এই চারটি তদ্বির আপনি যদি কুপিয়ে দিতে পারেন তাহলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ এই সাপ চলে যেতে বাধ্য তো বন্ধুরা আমার এই বিশ্বাসের কিছু কারণও রয়েছে এই তদ্বিরটি বিভিন্ন সময় করা হয়েছে আলহামদুলিল্লাহ যারা এই তদ্বিরটি নিয়েছিলেন তারাই সাক্ষী দিয়েছেন যে এটির দ্বারা কাজ হয় অর্থাৎ এই তদ্বিরটি তাবিজ আকারে লোহার মাধুলিতে ভরে যদি ঘরের চার কোনাতে কুপে রাখা যায় পুঁতে রাখা যায় তাহলে ওই বাড়িতে সাপ থাকলেও চলে যাবে এবং কোনোভাবেই নতুন করে আর সাপ সেখানে বাসা বাঁধবে না সাপ প্রবেশ করবে না বন্ধুরা আমার সাপ তাড়ানোর আরও নানা রকমের তদ্বির রয়েছে তবে আমার ডান হাতে থাকা এই যে লজ্জাতুল নিসা কিতাব আমি অনেকবার বলেছি যে এই কিতাবের মধ্যে যত রকমের তদ্বির আছে সবগুলোই কিন্তু পরীক্ষিত বন্ধুরা আমার যে কোনো একটা তাবিজ থেকে তদবির থেকে হান্ড্রেড পারসেন্ট ফলাফল লাভের জন্য তিনটা শর্ত পূরণ করতে হয় এক নম্বর যে শর্তটি সেটি হচ্ছে তাবিজ যারা লিখে থাকেন এরকম কোনো প্রফেশনাল ব্যক্তির কাছ থেকে একটা অনুমতি নিতে হয় তো বন্ধুরা আমার আজকের এই তদবিরটি করার জন্যে আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম যাদের বাসা বাড়িতে এরকম সাপ বাসা বেঁধে থাকে অথবা সাপের তারনায় যারা বাড়িতে থাকতে পারেন না সাপের ভয়ে যারা অস্থির তারা যেন এই তদবিরটি করেন অনুমতি আমি দিয়ে দিলাম এছাড়াও যদি আপনার বাড়ির আশেপাশে কোনো হাফেজকারী মাওলানা ইমাম মোয়াজ্জেন থেকে থাকেন যারা নিয়মিতই তাবিজ কবচ করে থাকেন প্রফেশনালি এই কাজগুলো যারা করেন এরকম কারো কাছ থেকে যদি আপনি অনুমতিটা নিয়ে নেন তাহলেও চলবে দুই নম্বরে যে কাজটি আপনাকে করতে হয় আপনি সাপ তাড়াতে যান অথবা জিন তাড়াতে যান অবশ্য অবশ্যই আপনাকে এই তাবিজ কবজগুলো মেস্ক জাফরানের কালি দ্বারা লিখতে হয় তো বন্ধুরা আমার যদি সত্যিকার অর্থে এই কাজটি আপনি করতে চান তাহলে অনুমতি তো আমার দ্বারা আপনি পেয়ে গেলেন দ্বিতীয় নম্বরের কাজটি আপনাকে করতে হবে অবশ্য অবশ্যই মেস্ক জাফরানের কালি যে কোনো একটা দোকান থেকে খরিদ করে নেবেন মেস্ক জাফরানের কালি ছাড়া আসলে লিখলে সেটা কিন্তু হয় না আমরা অনেক সময় দুই টাকা দামের একটা লাভ লাল কালি দিয়ে বা লাল কলম দিয়ে আমরা লেখার চেষ্টা করি তারপরে যখন অ্যাকশন হয় না তখন আমরা সমালোচনায় মুখর হয়ে উঠি বলে থাকি যে আপনার কাজটি আমি করেছিলাম কোনো ফল হয়নি আসলে আপনি নিয়মটা সঠিকভাবে ফলো করেননি তো আপনাকে যে কাজটি করতে হবে এই যে মেশ জাফরানের কালি দুটো ধরনের পাওয়া যায় একটা হচ্ছে পাউডার আর একটা হচ্ছে লিকুইড তো একটা ঝর্ণা কলমের মধ্যে এই পাউডার কালিকে গুলিয়ে অথবা লিকুইড কালিকে ভরে আপনি এই কবচটি লিখবেন তো বন্ধুরা আমার তিন নম্বর যে কাজটি করতে হয় সঠিক নিয়মে কাজটি করতে হয় তো বন্ধুরা আমার এই তাবিজটি করার জন্য যে নিয়মটা আমি সরাসরি এই কিতাবের একশত পঁচাশি নম্বর পৃষ্ঠা থেকে আপনাদের পড়ে শোনাব যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় আমি স্ক্রিনে এই তাবিজটি দিয়ে দেবো যাতে করে আপনারা দেখে দেখে এটি লিখতে পারেন তো বন্ধুরা আমার এখানে যে কথাটি বলা হয়েছে নিম্নের তাবিজটি লিখে ঘরের চার কোণে লোহার মাধুলিতে পুঁতে রাখবে তখন সে ঘর হতে সাপ বের হয়ে যাবে আর কখনোই সাপ ঢুকবে না তাবিজটি এই তো বন্ধুরা আমার আমি নকশাটি দিয়ে দেব। এখানে মনে রাখার মতো কাজ হচ্ছে একটা সেটা হচ্ছে আপনাকে চারটা পবিত্র কাগজের মধ্যে চারটা আলাদা আলাদা তাবিজ লিখতে হবে বা এই নকশাটা লিখতে হবে এরপরে যে কাজটি করতে হবে আপনাকে চারটা লোহার মাধুলি অবশ্য অবশ্যই লোহার মাধুলি হতে হবে আমরা বাজার থেকে যে মাধুলিগুলো ক্রয় করে থাকি সাধারণত সেগুলো চাঁদির উপর মাধুলি হয়ে থাকে আপনাকে খুঁজে বের করতে হবে লোহার মাধুলি তো এই লোহার মাধুলির মধ্যে এই চারটা তাবিজ আপনি ভরবেন ভালো করে মুখটা আটকাবেন এরপরে আপনার যে ঘরে নিয়মিত সাপ যাতায়াত করে সাপ বাসা বেঁধে থাকতে চায় বা সাপের উৎপাত রয়েছে সেই ঘরের চার কোনাতে এটি আপনি মাটির মধ্যে পুঁতে রাখবেন তো বন্ধুরা আবার শহরে যারা বসবাস করেন এরকম অনেকে প্রশ্ন করে থাকেন যে স্যার আমার বাসা বাড়ির আশেপাশ সম্পূর্ণটাই পাকা কিভাবে আমি পুঁতে রাখবো সেক্ষেত্রে যে কাজটি আপনাকে করতে হবে আপনি কাচের বোতলের মধ্যে লোহার মাধুলিগুলো ভরে নেবেন এরপরে আপনি সিমেন্ট দিয়ে এই বোতলটাকে সুন্দর করে গোল করে আটকিয়ে নেবেন এই সিমেন্টের এই গোলাটাকে এবার আপনি আপনার বাসার চারি কোণে সুন্দর করে লেপটে আটকে দেবেন এমনভাবে আটকে দেবেন যে এই সিমেন্টের মধ্যে যেন কাচের বোতল থাকে কাঁচের বোতলের মধ্যে যেন লোহার এই থাকে। যেভাবেই হোক আপনি এভাবে করে যদি আপনি আপনার আপনি এই রাখতে তাহলে আপনার ঘর শুধু সকল থাকবে বন্ধুরা আমার জিনিসটি কিন্তু অত্যন্ত অত্যন্ত পরীক্ষিত এছাড়া আরও একটা সহজ নিয়ম এটা রয়েছে সেটা হচ্ছে আপনি লোহার মাথুলিতে ভরার পরে এটি যদি আপনার পাকা বাড়ির চার কোনাতে ঝুলিয়েও রাখেন তাহলেও ওই বাড়ি থেকে সাপ চলে যায় কখনোই সেই বাড়িতে আর সাপ প্রবেশ করে না তো বন্ধুরা আমার আরও একটা কথা বলে দিই একবার তাবিজ নেয়ার পরে এই তাবিজ কিন্তু খুব সহসাই নষ্ট হয়ে যেতে পারে যেমন এর মধ্যে পানি ঢুকে নষ্ট হয়ে যেতে পারে এই তাবিজগুলোতে কোনো নাপাকি লাগলেও তাবিজের অ্যাকশন নষ্ট হয়ে যায় সেজন্যে আপনারা এই তাবিজটি যারা করবেন সর্বোচ্চ ছয় মাস বা এক বছর পরে এই তাবিজগুলো আবার আমাদের কাছ থেকে নেবেন অথবা নিজে লিখে এই পদ্ধতি অনুসরণ করে আপনারা ঝুলিয়ে নেবেন এভাবে যদি করেন তাহলে অবশ্য অবশ্যই আপনার বাড়িঘর সাপের হাত থেকে নিরাপদে থাকবে তো বন্ধুরা আমার যে সমস্ত অঞ্চলে সাপের উপদ্রব্য রয়েছে উৎপাত রয়েছে সাপ বাসা বাঁধে অথবা সাপের কারণে আপনারা ভয় ভীতিতে থাকেন তাদেরকে বলবো এই সহজ তদ্বিরটি করে নেন নকশাটি এখানে দিব একেবারেই সহজ একটা নকশা জাফরানের কালি দ্বারা ঝর্না কলম দিয়ে আপনারা লেখেন আমি অনুমতি দিয়ে দিলাম ইনশাল্লাহ এর ফলাফল দেখে আপনারা অবাক হতে বাধ্য হবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক